টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন। ইঞ্জুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে খেলেননি ওপেনার তামিম ইকবাল। আগামীকাল সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টিতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ, আর সেই ম্যাচে মাঠে নামবেন তামিম, এমনকি আগে জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে আগামীকালের একাদশে দেখা যেতে পারে অনেক পরিবর্তন। তামিম ছাড়াও একাদশে সুযোগ পেতে পারেন আবু জায়েদ রাহিম, কারণ গত ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেননি বাংলাদেশের পেসাররা। চার উইকেটের মধ্যে তিনটি স্বীকার করেছেন স্পিনাররা। তবে দল যদি দুই স্পিনার ও দুই পেসার খেলানোর সিদ্ধান্ত নেয়, তাহলে একাদশে সুযোগ পেতে পারেন স্পিনার মেহেদী হাসান। আগামীকাল বিকেল পাঁচটায় সিলেটের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। এর আগে গত 15 ফেব্রুয়ারি ঢাকায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল, আর সেই ম্যাচে টি টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান করেও 5 উইকেটে হেরে যায় বাংলাদেশ। টি টোয়েন্টি সিরিজে হার এড়াতে আগামীকালের ম্যাচ জিততে হবে টাইগারদের।